গতকালকে আরো একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। কুবরী ম্যাডামের পরে এবার কিন্তু ওয়াসিম, তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন, একজন লেজেন্ডারি অভিনেতা ওয়াসিম। তার স্টার পাওয়ার এক্স্যাক্টলি তার পিক পয়েন্টে কতটা ছিল, যারা ওই টাইমের সাক্ষী এবং আমরা যারা সিনেমা নিয়ে অ্যানালাইসিস করি, আমরা বুঝতে পারি যে তার একটা আলাদা লেভেলের স্টারডম ছিল। তো যাই হোক, এই মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। তো বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে শাকিব খান, তো এক্স্যাক্টলি তার চিন্তা ভাবনা কি? আজকে ওয়াসিম তিনি আমাদের মাঝে নেই, তো তাকে নিয়ে এক্স্যাক্টলি তিনি কী বলেছেন এবং তার চিন্তাধারা, তার ফিলোসফি তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি কনফার্ম করেছেন এবং আজকে এই ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস ফ্লাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। তো শাকিব খান তার বিবৃতিতে বলেন যে আবারও শোকের ছায়া নেমে এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং রীতিমতো একের পর এক এই যে ব্যাপার, যে কবাডি আবার চলে যাওয়ার পরে এবার কিন্তু চলে গেলেন লিজেন্ডারি অভিনেতা ওয়াসিম আঙ্কেল। তিনি আরও বলেন যে 70 এবং 80-এর দশকে ফোক ফ্যান্টাসি ধারার সিনেমাতে ওয়াসিম ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন নায়ক এবং তার স্টারডম আসলে কোন লেভেলের ছিল এটা আমরা জানি। এবং শাকিব খান বলেছেন যে তিনি 70, 80 এবং 90 দশকের প্রথম পর্যন্ত, মানে তিনি যতদিন কাজ করেছেন নায়ক হিসেবে, তিনি কিন্তু প্রথম সারির নায়ক হিসেবেই কিন্তু তাকে ধরা হতো। প্রথম সারির এই অভিনেতা বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে, তিনি তার শারীরিক অবনতির কারণে কিন্তু আজকে আমরা তাকে হারিয়েছি। অভিভাবক হারালো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তো এমনটাই কিন্তু শাকিব খান তার ফেসবুকে তার বিবৃতিতে বলেন। যাই হোক, শাকিব খান এখন বাংলা সিনেমার বিগেস্ট সুপারস্টার এবং তিনি এখন ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে এবং আজকে একজন লিজেন্ডারি অভিনেতা আমাদেরকে ছেড়ে চলে গেল। তো সেখানে শাকিব খানের ফিলোসফি আমি বলবো বেশ ভালো এবং তার কাছ থেকে এরকম পোস্টটি কিন্তু অডিয়েন্স আশা করে এবং সেমনটাই কিন্তু তিনি দিয়েছেন। তো আসলে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তো যাই হোক, আমাদের মাঝে আজকে আর নেই ওয়াসিম, লিজেন্ডারি একজন অভিনেতা। তো তাকে নিয়েছিল শাকিব খানের স্মৃতিচারণ এবং আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এটাই ছিল ভিডিওটি।